তাই এই ছবি দেখে মানে এই হেডলাইন দেখে আপনারা যেমন অবাক হচ্ছেন আমরাও অবাক হয়ে গেছি রীতিমতো সাকিবকে চোখের সামনে দেখে যেন আরও রীতিমতো তপ দেখা অবস্থা মানে এত অবাক হওয়ার পেছনে তো একটা কারণ তো আছে মানে সাকিবের স্ত্রী আজকে 3 থেকে 4 ঘন্টা আগেও একটা পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে সেখানে তিনি তার সন্তানদের সঙ্গে সাকিব খুব ভালো সময় কাটাচ্ছেন খুব সুইট মোমেন্টস এই এইগুলো নিয়ে আসলে পোস্ট দিয়েছে সাকিব আমেরিকাতে অনেক দিন পর পরিবারের সঙ্গে একটা লম্বা সময় কাটানোর সুযোগ পেয়েছেন এবং সাকিব সেখানে অবস্থান করবেন এইটাই কিন্তু এক্সপেক্টেড কেননা ঈদের এখনও প্রায় অনেক দিন বাকি এবং বাংলাদেশের যেহেতু সাকিব যে সিরিজে খেলবেন সেটা কিন্তু ঈদের পরে সো সাকিব লিটারেলি এই ঈদটা পরিবারের সঙ্গেই করবেন বা করতে পারেন এমন একটা সম্ভাবনাই কিন্তু সবথেকে বেশি ছিল এবং সাকিব যেহেতু পরিবারের সঙ্গে লম্বা সময়টা অনেক দিন ধরেই কাটাতে পারছেন না তাই সাকিব আসলে সেখানেই থাকার কথা এবং সাকিবের স্ত্রীর এই পোস্টের পর সাকিব যে বাংলাদেশে আসতে পারেন এটা নিয়ে আসলে কারোর কোনো রকম কোনো ধারণা ছিল না তার উপরে সাকিব বাংলাদেশে তো এসেছেনই তিনি রীতিমতো শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন তিনি দেখছেন এবং সবথেকে বড় বিষয় চান্দিকা হাতুরা সিংহে কোচের সঙ্গে সাকিব প্রায় মিনিট 3 থেকে 4 মিনিটের মতো তারা দুজন আলাপ করেছেন হ্যাঁ শেরেবাংলা স্টেডিয়ামে অনেক সাংবাদিক থাকেন অনেক গণমাধ্যম কর্মী থাকেন রীতিমতো বলতে গেলে প্রায় সবার চোখ ফাঁকি দিয়েছেন সাকিব আড়ালেই অলমোস্ট আর কি তিনি কোচের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের অনুশীলন লুকিয়ে লুকিয়ে দেখেছেন এরপরে তিনি আসলে স্টেডিয়াম ছেড়েছেন প্রশ্নটা আসলে ঠিক অন্য জায়গায় এই যে পরিবারের সঙ্গে একটা লম্বা সময় থাকার সাকিব সুযোগ পেলেন সেই সুযোগটাকে সাকিব নষ্ট করে সাকিব দেশে কেন অনেকেই একটা আলোচনা করছেন যে আলোচনাটাও আসলে সঙ্গতের কারণে ভ্যালিড সেই আলোচনার ব্যাপারেই বলতে চাই সেটি হচ্ছে উপনির্বাচন অনেকেই জানেন যে গতবার যখন জাতীয় নির্বাচন হয় সেই সময় মাশরাফি মর্তুজা যখন এমপি হন নড়াইল থেকে সেই সময়ে কিন্তু সাকিবের নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে একটা কথাবার্তা চলছিল অনেক কথাই শোনা গেছে গুঞ্জন শোনা গেছে স্পেশালি আসলে গুঞ্জন না ক্ষমতাসীন দলের একজন বড় নেতার মুখেই আমরা সেই সময় শুনতে পেরেছিলাম যাই হোক শেষ পর্যন্ত সাকিব নির্বাচন করেননি তাই পরবর্তীতে সাকিব নির্বাচন করতে পারেন এরকম একটা কিন্তু সম্ভাবনা সবসময় ছিল যেহেতু ঢাকার উপনির্বাচন 17 আসন সম্ভবত এবং সেখানে সাকিব নির্বাচন করতে পারেন এমন সম্ভাবনা খুব বেশি ছিল এবং সাকিব যখন যুক্তরাষ্ট্রে চলে যান তখন আসলে সেই সম্ভাবনাটাও আস্তে আস্তে কমতে থাকে যে তিনি তো পরিবারের কাছে চলে গেছেন নির্বাচন করতে হলে তাকে দেশে থাকতে হবে দেশে উপস্থিত থাকতে হবে সো তিনি তো দেশে নেই তো এখানে সাকিবের আসলে নির্বাচনে দাঁড়ানোর প্রসঙ্গটা একেবারেই আস্তে আস্তে উবে যাচ্ছিল কিন্তু লিটারেলি যখন নির্বাচন নিয়ে একেবারে নির্বাচন খুব সামনে জুলাই আগস্টের দিকে নির্বাচন সেই সময় সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসলেন যেখানে পরিবারের সঙ্গে তার লম্বা সময় থাকার একটা সুযোগ সেটাও তিনি আসলে সেই সময়টা তিনি পরিবারের সঙ্গে না থেকে তিনি চলে আসলেন সো লিটারেলি নির্বাচনের জন্য তিনি আসলেন কি না এটা নিয়ে কিন্তু একটা আলোচনা হচ্ছে যদিও বা এইটা কিন্তু সুনিশ্চিত না যে সাকিব এই কারণে এসেছেন আমি যতটুকু জানতে পেরেছি যে একটা বাণিজ্যিক চুক্তির একটা ব্যাপার রয়েছে এবং সেই শুটিং বাবদ বা বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানের একটা ইভেন্টে যোগদান করতেও আসলে সাকিব বাংলাদেশে এসেছেন সে ব্যাপারগুলো এখনও সুনিশ্চিত না সুনিশ্চিত হলে অবশ্যই আপনারা দেখতে পারবেন তবে এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে যে সাকিব শেষ পর্যন্ত বাংলাদেশে এসে গেছেন তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছেন এবং সবথেকে বেশি আলোচনার বিষয় তিনি হয়তো বা তার ব্যক্তিগত কাজেই বাংলাদেশে এসেছেন তিনি তো আর খেলতে আসেননি কারণ তার হাতের ইঞ্জুরি রয়েছে তিনি টেস্ট ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও ওই আফগানিস্তান টেস্টে খেলতে পারছেন না কিন্তু দলের প্রতি যে তার একটা কনসার্নের জায়গাটা রয়েছে সেই কনসার্নের জায়গাটা কিন্তু সুস্পষ্ট তিনি দেশে এসেও দলের অনুশীলনটা এক প্রকার লুকিয়ে দেখেছেন গণমাধ্যমকে এড়ানোর জন্য একেবারে লুকিয়ে দেখেছেন কোচের সঙ্গে কথা বলেছেন সব কিছু অলমোস্ট লুকিয়ে লুকিয়েই করেছেন কিন্তু তিনি দেশে এসেও আসলে সেই দলের প্রতি যে টান যে ভালোবাসার জায়গাটা সেটার কারণে তিনি স্টেডিয়ামে চলে এসেছেন এবং দলের অনুশীলন দেখেছেন দূর থেকে মানে ইটস এ বিগ থিং মানে বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত যারা সাকিব ভক্ত আছেন তাদের জন্য এটা খুব বড় একটা ব্যাপার এবং অবশ্যই সাকিবের এই এইভাবে দেশে ফিরে আসাটা এবং আসলে অপ্রত্যাশিত সাকিবকে এখন যে বাংলাদেশ দল অনুশীলন করছে তার আশেপাশে দেখতে পাওয়া যাবে বা বাংলাদেশের কোচ তার সঙ্গে সাকিবকে কথা বলতে দেখতে পাওয়া যাবে এই ব্যাপারটা ঠিক এই সময় যখন সাকিবের কোনোভাবেই দেশে থাকার কথা না সেই সময় আসলে এটা এক্সপেক্ট করা একটু মানে একটু অবাক করি এবং সারপ্রাইজিংই এবং ঠিক সে কারণেই ঠিক
কী কী কারণ থাকতে পারে ভ্যালিড শাকিব কেন দেশে এসছেন, সেখানে নির্বাচন হোক বা শাকিবের অন্যান্য বাণিজ্যিক চুক্তি হোক, সেটা নিয়ে আসলে সর্বক্ষেত্রে আলোচনা হচ্ছে। এটা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।